স্বাগত বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি সাদাত শেখের। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সিরিজ সন্ত্রাসী হামলা, নিহত দেড় শতাধিক, দেশটিতে জরুরি অবস্থা জারি, বিশ্ব নেতাদের নিন্দা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় শামীম ওসমান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ জিয়ার মাজার সরিয়ে নেওয়ার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতা নোমানের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। ফ্রান্সের প্যারিসে সাতটি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬০ জন নিহতের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ওই হামলায় আহত দুই শতাধিক, যার মধ্যে অন্তত ৮০ জনের অবস্থাই গুরুতর। আত্মঘাতী বিস্ফোরণ ও পাল্টা হামলায় নিহত হয় ৮ হামলাকারী। সর্বশেষ খবরে অক্ষত আছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নির্দেশে ফ্রান্স জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কারফিউ জারি করে ১৫০০ সেনা মোতায়েন করা হয়েছে প্যারিসে। জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করলেও নির্ভরযোগ্য কোন সূত্র থেকে তা নিশ্চিত করা যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধারাবাহিক হামলা শুরুটা প্যারিসের বাতাক্লান কনসার্ট হল থেকে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ ঘাতকদের আত্মঘাতী হামলা ও মুহুর্মুহু গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন শতাধিক মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগ পর্যন্ত জিম্মি ছিলেন কনসার্টে আসা দর্শকরা। জার্মানি ও ফ্রান্সের ফুটবল ম্যাচ চলাকালে আচমকা বিস্ফোরণ। গ্যালারিতে উপস্থিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। অনেকের মতে আত্মঘাতী হামলা ছিল এটি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামলে নেয়ার আগেই হামলা হয় রেস্টুরেন্ট, পানশালা, শপিং সেন্টার সহ একাধিক স্থানে। নগরবাসীকে ঘরের ভেতরেই থাকার নির্দেশ দিয়ে কিছু কিছু এলাকার মেট্রো, ট্রেন ও বাস চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকের পর তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ঘোষণা করেন জরুরি অবস্থা। বলেন শহরের নিরাপত্তার প্রয়োজনে তল্লাশি হতে পারে যে কোনো বাসায়। হামলাকারীদের মোকাবেলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীকে একযোগে কাজ শুরুর নির্দেশ দিয়েছি। নতুন কোনো হামলার চেষ্টা রোধে সেনা মোতায়েন করা হয়েছে, সেই সাথে সীমান্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে হামলাকারীরা পালাতে বা নতুন কোনো হামলাকারী ফ্রান্সে প্রবেশ করতে না পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত বড় হামলার শিকার হলো ফ্রান্স। এই সিরিজ হামলার জেরে আসছে ৩০ নভেম্বর থেকে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন হুমকির মুখে পড়ল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, সন্ত্রাসী হামলার সর্বশেষ পরিস্থিতি জানতে এখন স্কাইপে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ। দীপ, হতাহতদের মধ্যে কোনো প্রবাসী বাংলাদেশি আছে কিনা আপনি কি জানতে পেরেছেন? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শাকের। আপনারা নিশ্চয়ই জানেন ফ্রান্সে যে সন্ত্রাসী হামলা হয়েছে, ফ্রান্স সরকার কিংবা ফ্রান্স পরাশি জাতি এ ধরনের সন্ত্রাসী হামলায় অভ্যস্ত নয়। এই বছরের শুরুতে জানুয়ারি মাসে শার্লি হেবদু পত্রিকাতে যে সন্ত্রাসী হামলা ঘটনা হয়েছে, ইভেন এক মাসের মধ্যে তিন চারটি স্থানে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে জানুয়ারি মাসে এবছরের। তারপর থেকে ফ্রান্স উচ্চমাত্রায় সন্ত্রাসী হামলার আশঙ্কা করে আসছিল। ফ্রান্স সরকার এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে তারা ২৫৬টি স্থানকে নজরদারিতে রেখেছে। যেই দিন থেকে এই নজরদারি শুরু করেছে ১৩ নভেম্বর রাতেই এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ফ্রান্সের ৬০টি স্থানে। বর্তমানে ফ্রান্স সরকার পুরো ফ্রান্স জুড়েই জরুরি অবস্থা জারি করে রেখেছে। স্কুল, কলেজ, ইভেন সভা, সেমিনার, পূর্ব নির্ধারিত যে সভা সেমিনার হওয়ার কথা ছিল এগুলো স্থগিত করা হয়েছে। এমনকি আগামী ডিসেম্বর মাসে যে রিজনাল নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনও
স্থগিত করা হয়েছে। আর এদিকে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে যারা আছেন, আমরা যোগাযোগ করে জানতে পেরেছি এই হতাহতের ঘটনায় কোনো প্রবাসী বাংলাদেশি জড়িত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইভেন কমিউনিটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন বাংলাদেশিদের সাথে, এই ঘটনার সাথে কোনো বাংলাদেশি সংশ্লিষ্ট নয়। দীপ, আপনাকে ধন্যবাদ। আপনি প্রয়োজনে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক, ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ। এদিকে ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। এরপর এই প্রথম এত বড় হামলার শিকার হল ফ্রান্স। এ হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকে হৃদয় বিদারক ও মানবতার উপর হামলা হিসেবে উল্লেখ করেন। নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে যারাই হামলা করেছে তারা ভুল করেছে। আমেরিকা ফ্রান্সের পাশে আছে এবং খুব শিগগিরই হামলাকারীদের বিচার হবে। হামলায় নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হামলায় বাতিল হয়েছে বিশ্ব নেতাদের G20 সামিট। সামিটের আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি, আশা করছি হামলাকারীদের বিচার হবে। অন্যদিকে এ হামলায় শোক ও নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ম্যালকম টার্নবুল, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ ল্যাটিন আমেরিকা ও ইউরোপের নেতারা। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।